হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানি দাস ব্লগ। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সব কাজ বাজ ফেলে এই ম্যাডামকে দিয়ে আসতে। ও যাবে বাতকুল্লা, সেজন্য ওকে টোটো করে জালালখালি অবধি দিয়ে আসতে যাচ্ছি। জালালখালি বাজার থেকে ওকে নিতে আসবে। আর আমি এমন টাইমে বাড়ির থেকে বেরিয়েছি যে সময় বাবা বাড়ি ছিল না। আর আমি এত বড় লোক, দেখতেই পাচ্ছ, টোটোওয়ালাকে টাকা দিচ্ছি মানে কুড়িয়ে কাড়িয়ে খুব কষ্ট করে। তারপর আমরা জালালখালি বাজারে চলে গেছিলাম কোনো রকম, দিয়ে তারপরে প্রতাপ আসলো। যেহেতু ওকে নিতে আসেনি সেজন্য আমরা কিছুটা এগিয়ে গিয়ে ওকে দিয়ে আসলাম। আর ওকে ওর দাদা নিতে এসেছিলো। যাওয়ার সময় এই ভিউটা দেখতে পেলাম। এখানে দিশা বলছিল যে এখানে ফটো তুলবে, আমি বললাম এখানে ফটো তুললে আমাদেরই ফটো করে দেবে। তো ওই যে দিশাকে নিয়ে যাচ্ছে ওর দাদা বাইকে করে, আর আমরাও চলে আসছি বাড়ির দিকে। আমি বাড়ি যাওয়ার আগে প্রতাপদের বাড়ি হয়ে তারপরে বাড়ি গেলাম, কারণ ওদের এখন ঘরটার হচ্ছে ওগুলো দেখতে আসলাম, অনেক দিন আসি না সেই জন্য। আর এই দেখো সিরিজ সেন্টারিং করছে, আর এই দেখো কারখানা চলছে কিভাবে, উপরে কিচ্ছু নেই, তাঁবু দিয়ে সব কিছু ঢেকে তারপরে মেশিনগুলো চলছে। মানে ভালো লাগছে, খোলামেলা দিনের বেলাটা তো ভালো লাগে, কিন্তু শীতকাল যেহেতু সেই জন্য রাত্রিবেলা খুব কষ্ট হয়। আর এদিকে আমরা দেখে টেকে বাড়ি চলে এসেছি, ও আমাকে দিতে এসেছিলো। আর ওই যে পিছনে ঈশিতা পড়াশোনা করছিলো না কিছু একটা হবে, মনে নেই। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।